আমাকে কি আপনি করেই বলবেন? না মানে আজকের আগে তো আপনার সাথে সেভাবে কথা হয়নি, তাই একটু অস্বস্তি লাগছে। বাবা বলছিল আপনি বেশ সাদামাটাভাবে বিয়েটা করতে চান। মারে তোর সাথে একটা কথা আছে। কি কথা বাবা বলো? তোর ব্যাপারে বিয়ের একটা প্রপোজাল এসেছে। ছেলেটাকে আমি চিনি, ভালো ছেলে, অতি সাধারণ ঘরের একটি ছেলে। আর আমার মেয়েকে তো আমি চিনি, তাই আমার মনে হলো ভালোই হবে। তুই কি বলিস? যেটা তোমরা ভালো মনে করো। ছেলে আমাকে বললো যে বিয়ের আয়োজনটা ঘরোয়াভাবে করতে চায়, তোর কোনো আপত্তি আছে? না। তারপর তুই একটু ভেবে দেখিস, কারণ এক একজনের তো এক এক রকম ইচ্ছে থাকে। ভাবাবের কিছু নেই বাবা, বললাম তো তুমি যা বলবে আমি তাই করব। তোর বান্ধবীদের খবর দিস, আর কোনো আয়োজন না থাকলেও তো আয়োজন করতেই হয়। তোর খালা খুবরা তো থাকছেই। না বাবা, কাউকে কিচ্ছু বলার দরকার নেই, কারণ আমার কাছে ভালো লাগবে না। সবাই আসবে, নানা রকম কমেন্ট করবে, কোনো দরকার নেই। আচ্ছা তুই খুশি তো মা? এখানে খুশি অখুশি কি আছে বাবা? বাবা মারা তো আর সন্তানের অমঙ্গল চায় না। আপনার কি ঘুম পেয়েছে? আমাকে কি আপনি করেই বলবেন? না মানে আজকের আগে তো আপনার সাথে সেভাবে কথা হয়নি, তাই একটু অস্বস্তি লাগছে। বাবা বলছিল আপনি বেশ সাদামাটাভাবে বিয়েটা করতে চান, কিন্তু আপনার সাজগোজ দেখে কিন্তু মনে হয়নি তা। না মানে আমার মা খুব জোর করছিল শেরওয়ানি আর পাগড়িটা পরার জন্য। আপনার কি আনিজি লাগছে? না না তো। আচ্ছা আনিজি লাগাটা কি অস্বাভাবিক? আচ্ছা
আপনার বাবা মা আমাদের সাথে থাকবেন না? না, বাবা গ্রামে থাকবেন। মাকেও অনেক করে বলেছি কিন্তু শহরে থাকবেন না, বাবা রিটায়ারমেন্টের পর গ্রামে থাকতে পছন্দ করেন। আচ্ছা, আমাকে আপনি কবে দেখেছিলেন? আপনার বাবার সাথে একদিন দেখা করতে গিয়েছিলাম, সেদিনই দেখেছি। দেখা মাত্রই পছন্দ হয়ে গেল আর আপনি বাবাকে প্রস্তাব দিলেন? না, ঠিক তা না, অনেক ভেবেছি তারপর সিদ্ধান্ত নিয়েছি। আপনি কি সবার সাথে এভাবে কথা বলেন? না, মানে কেমন যেন লাগছে, গরম গরম লাগছে। ঠিক ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। আপনি চাইলে ইজিলি বসতে পারেন।